করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যা করণীয়। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সিদ্ধ করে নিন। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখুন। সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনে ঘরের দরজা জানালা খুলে রাখবেন না। জনস্বার্থে বাংলার হাট বাজার ইউটিউব টিম। আসসালামু আলাইকুম দর্শক, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি প্রতিবেদন। দর্শক, আজকে আমি যে হাটটিতে আসছি এটি হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাইশমুজার এলাকার একটি ঐতিহ্যবাহী পশুর হাট। আর দর্শক, এই হাটটিতে পাওয়া যায় উন্নত জাতের ষাঁড়, বকনা বাছুর, ষাঁড় বাছুর ইত্যাদি। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই হাটের সার্বিক চিত্রগুলো। কথা বলবো ব্যাপারীদের সাথে, খামারিদের কাছে কী ধরনের সার, সারের জাত, বয়স এবং দাম নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। আর আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আমি আতিয়ার আপনাদের সাথেই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম সুহেল। সুহেল ভাই, পেশা কি? ব্যবসায়ী? আমরা ব্যবসায়ী। ব্যবসা করেন না? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা ব্রাহ্মণবাড়িয়ার শুলপুর। ব্রাহ্মণবাড়িয়ার শুলপুরে না? আচ্ছা, এই যে আজকে সারটা নিয়ে আসলেন, এ কি সার একটাই নাকি আরও আছে? একটাই না? চমৎকার একটি সার, কিন্তু অনেক বড় সড় দেখা যাচ্ছে সারটি, দেখেই অনেক ভালো লাগছে। আচ্ছা, এটি কি জাতের ভাই? অস্ট্রেলিয়া পিজিয়ান। অস্ট্রেলিয়া পিজিয়ান? না, এটা বয়সটা কত হবে? এটার বয়স দুই বছর। দুই বছর? দাঁত ভাঙছে? দাঁত চারটে। চারটা না? আচ্ছা, এগুলো আপনারা সংগ্রহ করেন কোথা থেকে? বিভিন্ন জায়গায় আমার আছে, বাড়িতে আছে, বালতাছে। আচ্ছা, বিভিন্ন খামার বা গ্রাম ঘুরে ঘুরে এগুলো আপনারা সংগ্রহ করে থাকেন না, তারপরে হাটে এনে বিক্রি করে দেন? আচ্ছা, এটা আনুমানিক এখন মাংস হবে কত? আনুমানিক মাংস বারো মন। বারো মন না? আচ্ছা, যারা এটা নেবে এখন ক্রয় করে নেবে, তারা কি এটা জবাই করার জন্য নেবে নাকি পালার লাগিয়ে নিতে পারবে? পালার লাগিয়ে নিতে পারবে। পালার লাগিয়ে নিলে তো এটা সুবিধা বেশি। আচ্ছা, আমরা যে জানি যে সার মোটা তাজাকরণ করার জন্য সারের শরীরে একটা পরিমাণ, একটা জায়গা থাকা দরকার, তো এটা মোটা তাজাকরণে কি সেই পরিমাণ জায়গা আছে এখন? এটা সকলই জায়গা আছে। আচ্ছা, জায়গা আছে এখনো না? আচ্ছা, সামনে কুরবানি ঈদ আসছে, তো মানুষ সার মোটা তাজাকরণ করছে বা অনেকে হাট থেকে খুঁজছে যে কি সার নিয়ে মোটা তাজা করলে ভালো হবে, তো সেক্ষেত্রে এটা যদি কুরবানি ঈদ পর্যন্ত মোটা তাজাকরণ করা হয় তাহলে এটা কিরকম টাকার মাল হতে পারে? এটা এমন 500-550 মাল হতে পারবে। 5.5 লক্ষ টাকার মাল হবে না সে কুরবানি ঈদ পর্যন্ত পালন করলে? তো আমি মনে করি এটা মোটা তাজাকরণের জন্যই ভালো হবে। আচ্ছা, আজকের হাটে কিরকম দাম চাচ্ছেন? আজকের হাটে 360 দাম চাচ্ছি। 360? হ্যাঁ, মাংস হবে আনুমানিক কত মন বলছিলেন? 12 মন। 12 মন? 360 অলরেডি আপনি দাম চাচ্ছেন। হাটে কি কাস্টমারে কিছু বলে? বলতেছে কাস্টমার কি কিরকম বলে?
এ 200-220 अवेलेबल তা আছে 2 লক্ষ থেকে 2 লক্ষ 20000 টাকা পর্যন্ত দামাদামি হচ্ছে আচ্ছা আপনার টার্গেট কি রকম টাকা হলে বিক্রি করে দিতে পারবেন আমার টার্গেট 30-40000 হলে বিক্রি করে দিবেন 2 লক্ষ 30-40000 হলে বিক্রি আচ্ছা আচ্ছা অনেকে মানে আমাদের ভিডিওটা যারা দেখছে তারা অনেকে চাচ্ছে যে কি ধরনের গরু নিয়ে মোটাতাজা করবে সামনে তো কুরবানি দা আসছে তো সেই ক্ষেত্রে আপনাদের এই রকম শাক কি সব সময় থাকে আপনাদের কাছে এ আমাদের কাছে এ বছরের মধ্যে 4-5 বার আসে আচ্ছা আচ্ছা কেউ যদি এখন আপনার কাছে এরকম সার ক্রয় করতে চায় আপনারা কি দিতে পারবেন দিতে পারবো বন্ধু আচ্ছা দিতে পারবেন তাহলে আপনার নাম্বারটা একটু বলুন আমার নাম্বারটা জি জি 019 বলেন আকবর 95 2 2 5 4 007 এটা আপনার কন্টাক্ট নাম্বার যদি কেউ যোগাযোগ করতে চাইলে এই নম্বরে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যদি আমাদের ভিডিও দেখে কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই এবং কোনো ধরনের সার বিষয়ে কোনো পরামর্শ কোনো তথ্য বা আপনার কাছ থেকে কোনো ধরনের সার ক্রয় করতে চাই তাহলে আশা করি সবাইকে আপনি সহযোগিতা করবেন আচ্ছা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হ্যাঁ কেমন আছেন ভাই ভাই ভালো আছি আচ্ছা এই তো সার দেখতে বললাম এটা কি আপনার জি আচ্ছা ব্যবসা করেন জি আজকে রাতে কতটি সার নিয়ে আসলেন এই একটা একটি আনছেন না খুব চমৎকার একটি সার দেখতে কিন্তু অনেক ভালো লাগছে এটা কি আপনার পালেন নাকি কিনা 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 না হ্যাঁ কতদিন যাবত আপনি এটা পালতেছেন 8 দিন আগে আপনি এটা কিনেছিলেন জি আচ্ছা কোথা থেকে এগুলো সংগ্রহ করেন এটা আমরা গ্রাম থেকে কিনছি গ্রাম থেকে কিনছেন না আচ্ছা আচ্ছা এটার আনুমানিক মাংস হবে কত মন এখন এই 7 থেকে 7.5 মন 7 থেকে 7.5 মন আচ্ছা এটা জাতটা কি জাত সিন্ধি জাত আচ্ছা এর বয়সটা কত হবে বয়সটা মনে আনুমানিক 2.5 বছর হবে আর 3 বছর দাঁত ভাঙছে কয়টা দাঁত চারটা চারটা না আচ্ছা হ্যাঁ এটার আজকে দাম কীরকম টাকা চাচ্ছে এই 5-50 1 লক্ষ 1.5 লক্ষের মতন 1.5 লক্ষ টাকার মতো আপনি দাম চাচ্ছেন না না দাম হইতাছে দাম বলতেছে 2 লক্ষ 20-30 2 লক্ষ 20-30 আপনারা দাম বলতেছেন আচ্ছা এটা যদি আরও মোটা তাজা করণ করা হয় তাহলে কি এটা আরও মোটো হবে আরও মোটো হবে না আচ্ছা যারা এখন এটা ক্রয় করবে তারা কি জবাইয়ের জন্য নেবে নাকি মোটা তাজা করার জন্য মোটা তাজা করার জন্য সামনে আসছে কুরবানি ঈদ তো কুরবানি ঈদ পর্যন্ত যদি এটা মোটা তাজা করণ করা হয় তাহলে কিরকম টাকা বিক্রি করা যাবে এই 2.5 লক্ষ টাকার মতন বিক্রি করা যাবে 2.5 লক্ষ টাকা না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন